নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন কিংবা আছো তো বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকে দুপুরবেলা আমি রান্না করব কাতলা মাছের একটি রেসিপি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথম আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি গরম হলে পরে মাছটা একটু ভেজে নেব তো মাছটা একে একে আমি কড়াইতে সবকটাই দিয়ে দেব। তো মাছগুলো এভাবে উল্টো পাল্টে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি তো সিম্পলি রান্না বান্না তো কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো তুলে নিলাম তো এবার কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব তো আমি কিভাবে রান্না করি সেটাই আমি একটু শেয়ার করছি তো মাছের ঝোল রান্না তো অনেক রকম প্রসেসই আছে তো আজকে আমি কিভাবে রান্না করছি সেটাই আমি দেখালাম তো এখানে গরম জল বসিয়ে দিয়েছি আর কড়াইতে যে তেল আছে আলু ভেজে নেওয়ার পর ওই তেলে আর সামান্য একটু আমি তেল দিয়েছি দিয়ে গোটা চিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পরে আমি যে মশলাটা করে নিয়েছিলাম তো মশলাটা কিন্তু আজকে আমি শিলেই করেছি তো এর মধ্যে আছে দু একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আদা আর দু এক রসুন রসুনটা বেশি দেয়নি তো এটা দিয়েই আর লবণ হলুদ একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে তা রসুনটা চাইলে স্কিপ করেও দিতে পারো অসুবিধা নেই তো আমরা যেহেতু খেতে ভালোবাসি তার জন্য একটু দিয়েছি আর মাছের ঝোলের টেস্টটাও কিন্তু খুব ভালো হয় এখানে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম তো এবার আমি ভালো করে আলুর সাথে মশলার সাথে কষিয়ে গরম জলটা দিয়ে দেবো পরিমাণ মতো তো গরম জলটা দেওয়া হয়ে গেছে লবণ হলুদ আমি ঠিকঠাক পরিমাণ মতোই দিয়ে নিয়েছিলাম সেই জন্য এখন আর দেওয়া লাগেনি এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছের পিসগুলো সব দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে তো খুব সহজ একটি রেসিপি তো কিভাবে আমি রান্না করি সেটাই একটু শেয়ার করলাম আর কিছুক্ষণ ফুটিয়ে নিলাম নেওয়ার পর এখানে আছে একটু ভাজা মশলা এর মধ্যে গরম মশলা গোটা জিরে গোটা ধনে একটু তেজপাতা ভেজে গুঁড়ো করে আমি রেখে দিই এটা সব কিছুর সাথে ব্যবহার করা যায় তো এক চামচ আমি এই মশলাটা দিয়ে দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছিলাম এই যে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম তো রান্নাটা তো প্রায় শেষের দিকে যেহেতু একা একাই ক্যামেরা করতে হয় তার জন্যে হয়তো ভিডিওটা একটু নড়ে চড়ে যায় মানিয়ে নিও সেটা আর দেখো রান্নাটা আমার হয়ে গেছে তো মাছের ঝোলের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও অনেক অনেক ভালো থেকো সবাই আজকের মতো তাহলে এই পর্যন্ত টাটা